চোর সন্দেহে এক যুবককে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। শনিবার সকাল 11টা নাগাদ ওই যুবককে ফলের ক্যারেট চুরির সময় হাতে নাতে ধরে ফেলে ফল ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। তারা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বলতে আজ দুদিন তিন দিন পরপরই আমাদের মার্কেটে চুরি হচ্ছে। আজ ক্রেট, কোনোদিন মার মোবাইল, সেদিন দুটো মোটরসাইকেল চুরি হয়ে গেছে। প্রতি সপ্তাহে একদিন দুদিন এরকম মাঝে মধ্যে চুরি হচ্ছেই। এটা প্রশাসনকে এই নিয়ে 10 বার আমরা লেটার পর্যন্ত দিয়েছি, চিঠি দিয়েছি, এর কোনো স্টেপই নিচ্ছে না প্রশাসন। ইংলিশ বাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি গৌতম সাহা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আম বাজার চত্বরে চুরির ঘটনা ঘটেই চলেছে। কখনো মোবাইল, কখনো মোটর বাইক, আবার কখনো ফলের ক্যারেট। শনিবার সকালে ফলের ক্যারেট চুরির সময় ওই যুবককে হাতে হাতে ধরে ফেলা হয়। পরে ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এটা আমরা মানে অতিরিক্ত লোকসানের মধ্যে আমরা আছি। এটা যে কোনো একটা আজকে চোর একটা ধরে আবার পুলিশটা নিয়ে গেল এসে ইংলিশ বাজার থানা থেকে এসে। তো আমরা মানে খুব প্রবলেমের মধ্যে আছি। আমাদের মার্কেটটা আমরা রক্ষা করতে পারছি না, এত চোরের আমদানি এখানে। তো যেভাবে পারে প্রশাসনের কাছে অনুরোধ যে এই চোর যেন আমাদের প্রোটেকশন দিয়ে দেয়, যে আমাদের মানে দোকানের দোকানদারি করতে পারছি না। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.